বন্ধুরা, কালী ঠাকুরটা আমি ভেঙে জগদ্ধাত্রী ঠাকুর বানাবো। প্রথমে গলায় যে মুন্ডুমালাগুলি আছে সেইগুলি আমি ভেঙে নিচ্ছি। ও, এবারে কোমরের যে হাতগুলি রয়েছে ভেঙে নিলাম। নিয়ে কালী ঠাকুরটা পুরো তুলে নেবো ওখান থেকে। এইগুলি দেখছো ভেঙে মাটি হয়েছে, এই মাটিগুলি আবার ফের আমি কাজে লাগাবো। তো এবার ঠাকুরটা পুরো তুলে নেবো ওখান থেকে। তো এই তোলা হয়ে গেল, দেখতে পাচ্ছ। তো এটাকে আবার জগদ্ধাত্রী ঠাকুর করবো, শুধু হাত ফাত গুলো একটু করে। তো মহাদেবটাকেও এখান থেকে ভেঙে দেবো। মহাদেবটা দেখছো তুলে নিলাম, আমার হাতটা আবার ধরে রেখেছে ভিতরটা। তো যাক, তো এই যে কাটমার উপরেই, এই কাটমাতেই আমি আবার জগদ্ধাত্রী ঠাকুর বানাবো প্রথমে। তো এই কাটমার উপরে আমি প্রথমে আমি হাতি বানাবো, ও হাতির উপরে সিংহটা বানাবো, তারপরে জগদ্ধাত্রী ঠাকুর বসবে। তো পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আমি কেমনভাবে হাতি ও সিংহটাকে বানাচ্ছি। আজকে এই ভিডিওটাই আমি দেখাবো, শুধু হাতি আর সিংহ বানিয়ে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা। হাতিটা বানিয়ে নিয়েছি, এবার সুরটা লাগাবো, লাগালে হাতিটা হয়ে যাবে। তো দেখো এর উপরে সিংহটা বানাবো। তো দেখো সিংহটা কেমন করে বানাচ্ছি। Thank you.
আমার হাতি আর সিংহ বানানো হয়ে গেছে কমপ্লিট। তো এই পার্টে তোমাদের হাতি আর সিংহটা বানিয়েই দেখালাম, তো নেক্সট পার্টে তোমাদেরকে দেখাবো জগদ্ধাত্রী ঠাকুর বানিয়ে। তো এই সিংহের পিঠে জগদ্ধাত্রী ঠাকুর বসবে। তো কেমন হলো ভিডিওটি অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটু লাইক করে দিও, বন্ধুদের কাছে শেয়ার করে দিও। নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল করে দিও। তো টাটা, বাই বাই।